মিস্টিরিয়াস নিউজ বাংলার নতুন এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আর আমরা এই ভিডিওতে দেখতে চলেছি আমাজন বন ধ্বংস হলে পৃথিবীর অবস্থা কি হবে, যা দেখে আপনিও চমকে উঠবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রহস্যময় পৃথিবীর রহস্যময় খবর জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল ক্লিক করুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও পেতে পারেন। আর আপনাদের সাথে আছি আমি এমরি কামাল, আপনারা দেখছেন মিস্টিরিয়াস নিউজ বাংলা। পৃথিবীর মোট প্রয়োজনীয় অক্সিজেনের 20% সরবরাহ করে আমাজন রেন ফরেস্ট, এই জন্য দক্ষিণ আমেরিকার এই বনাঞ্চলকে পৃথিবীর ফুসফুস বলে আখ্যায়িত করা হয়। পৃথিবীর প্রায় 30% জীব প্রজাতি বসবাস করে এই জঙ্গলে। মানুষের জন্য সবচেয়ে মারাত্মক কিছু রোগবেদের ওষুধ আসে আমাজন জঙ্গল থেকে, বলার অপেক্ষা রাখে না। আমরা যদি আমাজন রেন ফরেস্টকে সম্পূর্ণ ধ্বংস করে দিই, তবে তার ফলাফল হবে ভয়াবহ। এর প্রতিক্রিয়া এসে পড়বে পুরো বিশ্বের ওপর। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি আমাজন ছাড়া পৃথিবীতে টিকে থাকতে পারবো? আমাদের চিকিৎসা ক্ষেত্রে এর প্রভাব কতটা ভয়াবহ হবে? এই বিশাল বনভূমি কি কখনো পুনরুদ্ধার করা সম্ভব হবে? সাম্প্রতিক সময়ে আমাজনের প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে বড় মাত্রার দাবানল, কিন্তু দুঃখজনকভাবে প্রাকৃতিক দাবানল হলো আমাজন ধ্বংসের বহু কারণের মধ্যে একটি মাত্র কারণ। চাষাবাদ, খনিজ সম্পদ আহরণ ও কাঠ সংগ্রহের উদ্দেশ্যে প্রতি মিনিটে 3-3টি ফুটবল মাঠের সমতুল্য আয়তনের আমাজন বনভূমি ধ্বংস করেছে মানুষ। আমরা যদি এই বনভূমি ধ্বংস প্রক্রিয়া ঠেকাতে ব্যর্থ হই, আগামী 100 বছরের মধ্যে এই বন পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে। পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশের মোট আয়তনের প্রায় 40% জুড়ে আমাজন জঙ্গলের অবস্থান। এই মহাদেশের অর্থনীতির সিংহভাগের যোগান আসে এই বনাঞ্চল থেকে। আমাজন বনাঞ্চল একাই প্রতি বছর 86 বিলিয়ন কার্বন শোষণ করে থাকে। আমাজন না থাকলে এই বিপুল পরিমাণ কার্বন পৃথিবীর পরিবেশকে দূষিত করত। এই পরিসংখ্যান শুনে অনেকেই মনে করবেন, আমাজন রক্ষার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা করা উচিত। তবে বাস্তবতা একেবারে ভিন্ন। 1978 সাল থেকে এ পর্যন্ত প্রায় 7.5 লাখ বর্গ কিলোমিটার আয়তনের রেন ফরেস্ট ধ্বংস করা হয়েছে, আর এই ধ্বংসলীলার পুরোটাই মানুষের অবদান। আমাজন জঙ্গল পুরোপুরি ধ্বংস হয়ে গেলে পৃথিবীর বিপুল পরিমাণ জীববৈচিত্র একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। পৃথিবীর অন্য যে কোনো বাস্তু সংস্থানের চেয়ে আমাজনের জীববৈচিত্র অনেক বেশি। এই অপরিসীম জীববৈচিত্র ধ্বংস হয়ে গেলে তার বিরূপ প্রভাব পড়বে গোটা পৃথিবীর উপর। এত গেল শুধুমাত্র বাস্তু সংস্থানের মতো কাঠখোট্টা বিষয়। এবার আসি খাবার ও ঔষধের কথায়। অনেকেই অবাক হবেন এটা জেনে যে জীবন রক্ষাকারী শত শত প্রেসক্রাইব ওষুধের কাঁচামাল আসে আমাজন থেকে। শুধুমাত্র ভেষজ বা হার্বাল ওষুধ নয়, ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঔষধের যোগান দেয় আমাজন। বিজ্ঞানীরা বিশ্বাস করেন, আমাজনের বুকে যত রোগের ঔষধ লুকিয়ে আছে, আমরা তার মাত্র 5% এখন পর্যন্ত আবিষ্কার করতে পেরেছি। তাই এই বনভূমি পুরোপুরি ধ্বংস হলে ঔষধের বিশাল একটি উৎস পড়ে যাবে হুমকির মুখে। চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় উন্নতি শুধু থেমে যাবে না, পিছিয়ে পড়বে অনেকাংশে। আমাজন ধ্বংস হয়ে গেলে জলবায়ু পরিবর্তনের গতি অভাবনীয় পরিমাণে বেড়ে যাবে, অক্সিজেন উৎস হওয়ার তো দূরের কথা। এই বন ধ্বংস করে গড়ে ওঠা কারখানা থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইডে কালো হবে পৃথিবীর আকাশ। এখন পর্যন্ত আমাজন প্রতি বছর 90 থেকে 150 বিলিয়ন টন কার্বন শোষণ করে। আমাজন না থাকলে অক্সিজেনের সরবরাহ বন্ধ হওয়ার পাশাপাশি কার্বন দারণের একটি বড় শূন্যাগারেরও মৃত্যু হবে। অধিকাংশ গবেষকই মনে করেন, এমনটি হলে আমরা জলবায়ু পরিবর্তনের যুদ্ধে হেরে যেতে হবে। তবে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? এই আমাজন রেন ফরেস্ট সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর এরকম অজানা রহস্য রোমাঞ্চকর খবর জানতে অবশ্যই মিস্টিরিয়াস নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করুন। আর পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।